আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব, ষষ্ঠ অধ্যায়। তাহলে চলো শুরু করি আমরা। ওকে, ষষ্ঠ অধ্যায় প্রথমে রয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি। চলো আমরা দেখি কি বলা হয়েছে। প্রথম পরিচ্ছেদ কবিতা। কবিতা এক, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি রচনায় তিনি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। বলাকা, পুনশ্চ, গোরা, অচলাতায়ন, কালান্তর তার কয়েকটি বইয়ের নাম। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি তার রচিত। নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি তার শিশু কাব্য থেকে নেওয়া হয়েছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, এখানে যে বিষয়গুলো বলা হয়েছে। ওকে, চলো আমরা শুরু করি। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো। প্রথমে তোমাকে নিজেকে একটু পড়তে বলা হয়েছে, দেন বলা হয়েছে জোরে জোরে পড়তে। ওকে, চলো আমরা দেখি কি বলা হয়েছে। মাঝি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকে নৌকে বাধা সারে সারে, কৃষাণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে, সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পরে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি, শুনেছি ওর ভেতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখাচখি যত, তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জ্বরের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আকে পাকের পর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি, এপার ওপার দুই পাড়া পাড়েতেই যাব নৌকো বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে, সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসব তখন চলে, বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে, আবার আমি আসব ফিরে আধার হলে সাথে তোমার ঘরের মাঝে, বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। ওকে, আমরা কবিতাটা পড়লাম। এখন এই কবিতার কিছু ওয়ার্ড বা শব্দ এখানে রয়েছে যেগুলো কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো না, এজন্য আমাদের এখান থেকে শব্দের অর্থগুলো বুঝতে হবে। চলো একটু বোঝার ট্রাই করি আমরা। হ্যাঁ, আধার মানে হচ্ছে অন্ধকার। কাদা খোঁচা একটা পাখির নাম, এই নামটা কোনোদিন শুনছো তোমরা? আমি কিন্তু শুনি নাই, বুঝছো? দেখো, নতুন একটা বিষয় আমি জানলাম তোমাদের পড়াতে যেয়ে, সেটা হচ্ছে কাদা খোঁচা, এর অর্থ হচ্ছে পাখির নাম। ওকে, যেমন দোয়েল, ময়না, টিয়া, সেম এস কাদা খোঁচা। কাশ, কাশ ফুল আমরা দেখছি না, কাশ বন, একটা গাছ, তৃণজাতীয় গাছ। খেয়াঘাট, কাশফুল নাম বললে হয়তো সবাই বুঝতে পারো, সো কাশফুল, কাশফুল গাছটা ওটা বলা হচ্ছে এখানে। ওকে, খেয়াঘাট, নৌকা পারাপারের ঘাট, আলটিমেট স্টেশন, যেমন দেখো বাস স্টেশন রয়েছে, রেল স্টেশন রয়েছে, তেমনই নৌকা স্টেশন, সেই নৌকা স্টেশনকে আমরা বলি হচ্ছে খেয়াঘাট, ঘাট বলি। ওকে, চখাচখি, একজোড়া চক্রবাক পাখি, চখা ও চখি দুইটা পাখি, একজোড়া মানে দুইটা পাখি বোলাচ্ছে, তো একজনের নাম চখা, একটা নাম চখি, চখাচখি পাখি। ওকে, জলা, জলমগ্ন ভূমি। জাল টেনে নেওয়া, জাল দিয়ে মাছ ধরা, দেখছো? হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরা দেখছো কি না? এনিওয়ে, ঝাঁকে ঝাঁকে, দ্যাট মিন্স দলে দলে,
ঝাউডাঙ্গা, যে ডাঙ্গায় ঝাউ গাছ আছে। হ্যাঁ, ঝাউ গাছ দেখছো না, খুব ভাল লাগে কিন্তু। আমি ছোটবেলায় লাগাইতাম, অনেক প্রকার গাছ লাগাতাম, ঠিক আছে। আমি এখনও ছোট, তবে এখন গাছ লাগানো হয় না আসলে, এনিওয়ে খুব অল্প হয়। তবে এখন আমার কিছু গাছ আছে বাসায় লাগানো, দ্যাট মিনস আমার গ্রামের বাসায়, সেখানে সেখানে ওই গাছে এখনও ফুল ফুটতেছে। ওকে, এনিওয়ে, ডিঙি নৌকা এক ধরনের নৌকা, তারই ধারে মানে পাশে, ওই ওর পাশে বা তার পাশে। ওকে, ধারে ধারে, দ্যাট মিন্স কাছাকাছি। এটাকে আরেকটু বলি, তারই ধারেটাকে মনে করি এরকম, তারই ধারে আমি হাঁটতেছিলাম, মানে ওই ওর পাশে আমি হাঁটতেছিলাম। মনে করো ওই একটা, মনে করো মাঠ আছে, মাঠের তারই ধারে আমি হাঁটতেছিলাম, তো মাঠের পাশে আমি হাঁটতেছিলাম। ওকে, পাক মানে কাদা, এই একটু খেয়াল রেখো, পাক মানে কাদা, হ্যাঁ একটু খেয়াল রেখো। এটা পায়ের চিহ্ন, পায়ের দাগ, পার মানে তীর, পার বলি না, ওই পারে মানে ওই তীরে, ওই পারে আমাদের বাসা, ওই তীরে আমাদের বাসা, এরকম বোঝাচ্ছে। বাঁশের খোঁটা, বাঁশের ছোট খুঁটি, বিদেশ অনেক দূরে কোথাও। ছোটবেলায় যখন বাসায় থাকতাম তখন বিদেশ মনে করতাম ঢাকাকে, বুঝছো, সেই আমার ভাইয়া বিদেশে পড়ে এরকম। সো এখন দেখি না, বিদেশ তো আরও দূরে। এনিওয়ে, সো মানিক জোড় পাখির নাম, ওকে, রাত দুপুর, ও দেখো মানিক জোড় এটা পাখির নাম, একটু খেয়াল রাখবা। হ্যাঁ, রাত দুপুর মানে অনেক রাত, গভীর রাত। সরো অনেকটা এরকম, এখন 11:28 বাজে, এখন না 2টা বললে গভীর রাত হবে তখন, একটা এরকম। সর দ্যাট মিন্স নল খাঁকড়া গাছ, সর মানে একটা গাছের নাম বোঝাচ্ছে। ওকে, সাড়ে সাড়ে, দ্যাট মিন্স সারিবদ্ধভাবে। ওকে চলো কবিতাটি বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও, এই কবিতায় কী বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে, এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। কি বুঝলাম তা লিখতে হবে। ওকে, আমরা এটা লিখবো, তার আগে দেখি আর কোথাও কিছু আছে কি না আমরা দেখি একটু। হ্যাঁ, ওকে চলো আমরা একটু আমাদের সলভ করার ট্রাই করি, আমরা এখানে কী আছে। ওকে, আমরা দেখি আরও কিছু আছে কি না দেখি আমরা এখানে, না তো আমরা ওটাকে উপরে যাই, আমরা একটু চলো করি, হ্যাঁ করার ট্রাই করি আমরা, চলো। সো আমরা কিছু প্রশ্ন নিজেরা তৈরি করব, তারপর কিছু উত্তর আমরা দেখব প্রথমে, অ্যাট ফার্স্ট বুঝে লিখি, তাই না? সো কি বুঝলাম তা লিখবো আমরা এখানে। ওকে, তার আগে আমরা কিছু প্রশ্ন করি, নিজেরা কিছু প্রশ্ন করি, ওই প্রশ্নের কিছু উত্তর আমরা বের করার ট্রাই করি, চলো দেখি। ওকে, সো মনে করো একটা প্রশ্ন হতে পারে এরকম, যে মাছি কবিতায়, কবিতা মাছিতে না, মাছি কবিতাটা দেখো, এত বড় কবিতা আমি পড়ছিতে না, ওয়াও মাঝি কবিতা। সো মাঝি কবিতায় কবির কোথায় যেতে ইচ্ছা করে, দেখো এখানে কিন্তু এই যে, আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে, পার মানে কি তীর, তার মানে কি নদীর ওই পাশে, ওই তীরে তাকে যেতে ইচ্ছা করে। সো একটা প্রশ্ন কিন্তু পাইলাম আমরা, কি মাঝি কবিতায় কবির যেতে ইচ্ছা করে কোথায়, কবিতায় ওনার যেতে ইচ্ছা করে হচ্ছে ওই পারে, নদীর ওই পারে, নদীর দুটা পার, একটা পার এই পাশে, একটা পার ওই পাশে, সো ওই পারে যেতে তার ইচ্ছা করে। ওকে, একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। তো নদীর উপরে কী আছে, চলো, নদীর উপরে বাঁশের খুঁটির সঙ্গে ডিঙ্গি নৌকা, দেখো একটু খেয়াল করো, যেথায় নদীর, দেখো একটু খেয়াল করো, আমি একটু তোমাদের বোঝাচ্ছি কিন্তু ভালো করে। হ্যাঁ, আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে, তার মানে কি নদীটির ওই পাশে সে যাবে। প্রথম প্রশ্ন হলো কি, তার কোথায় যেতে ইচ্ছা করে, নদীটির এই পাশে যেতে ইচ্ছা করে। ওকে, ভালো কথা, ওই পারে কী আছে, যেথায় মানে যেখানে ধারে ধারে কী আছে, চলো দেখি, বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকা আছে, ওকে, সারিবদ্ধভাবে বাঁধা, বাঁধা সাড়ে সাড়ে, দ্যাট মিন্স কি সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে, কৃষাণেরা পার হয়ে যায়, দেখো কৃষাণেরা কী হয়, পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে, তাহলে কী বলতে পারি আমরা, কৃষাণেরা লাঙ্গল কাঁধে করে নদী পার হয়। ওকে, জাল টেনে নেয় জেলে, দেখো তাহলে এখানে কী বলতেছে, জেলে নদীতে জাল টেনে মাছ ধরে, গরু মহিষ সাতটে নিয়ে যায় রাখালের ছেলে, তাহলে কি গরু মহিষ সাতটে নিয়ে নদী পার হয় রাখাল। আমরা কিন্তু এভরি লাইন ভেঙে ভেঙে পড়া ট্রাই করতেছি। হ্যাঁ, সন্ধে হলে সেখান থেকে সবাই ফেরে ঘরে, দেখো কী হয়েছে, নদীর ওপারে, তারপরে তারপরে তারপরে, আচ্ছা এটা সমস্যা নেই, আমরা একটু পরে দেখি, শুধু রাত দুপুরে, এটা বলতে পারি সন্ধ্যা হলে সেখানে সবাই ঘরে ফেরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে
ঝাউডাঙ্গাটার পরে। তো কি বলা যায় এখানে বলো তো? নদীর ওপারে দিনের বেলা মানুষের কোলাহল থাকলেও রাতের বেলা কি থাকে? শিয়াল ডাকে ঝাউগড়া ডাঙ্গায়। এই যে হ্যাঁ, ঝাউগড়া ডাঙ্গা আছে না, এই যে ঝাউডাঙ্গাটার পরে, এই যে লেখা এটা, এই যে ঝাউডাঙ্গাটার পরে। সো কি বলতে পারি আমরা? দেখো একটু খেয়াল করো, সন্ধ্যা হলে সেখান থেকে সবাই ফেরে ঘরে, সন্ধ্যা হলে সবাই ঘরে ফিরতেছে। দিনের বেলা তাহলে কি কোলাহল থাকে, সন্ধ্যা হলে সবাই ঘরে ফেরে, তার মানে কি কোলাহল থাকে না। শুধু তখন কে ডাকে? তখন শুধু কিছু শিয়াল ডাকে, শিয়ালগুলো ডাকে ঝাউডাঙ্গাটার পরে। এখানে তা দিনের বেলা সবাই থাকে, হ্যাঁ কর্মক্ষম থাকে, তো দিনের বেলা ওই 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 তীরে কি কি হয়, অনেক লোকজন থাকে, কথাবার্তা হয়। কিন্তু রাত্রেবেলা সন্ধ্যা হলেই সবাই ঘরে ফিরতে শুরু করে। সো রাত্রেবেলা একবারে কোলাহল পূর্ণ হয় না, মানে মানুষজন থাকে না। হ্যাঁ, সো তখন হচ্ছে শুধু মানুষ থাকে না, কার ডাক শোনা যায় তখন? শুধু শিয়ালগুলোর ডাক শোনা যায়, শিয়ালগুলোর ডাক শোনা যায়। ওকে, আমরা কিন্তু লাইন বাই লাইন পড়তেছি, বুঝতেছি, এভাবে কবিতাগুলো পড়া উচিত। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। ওকে, তো ওই কবির খুব ইচ্ছা হচ্ছে যে বড় হলে সে খেয়াঘাটের মাঝি হবে এরকম, ঠিক আছে। তা তার মাকে বলতেছে তুমি কি রাজি আছো কি না, কারণ আমাদের গার্ডিয়ান তো চাই আমরা অনেক অনেক কিছু হই, তো তার অনেক ইচ্ছা সে খেয়াঘাটের মাঝি হবে। ওকে ওকে, তারপরে কি দেখি তো, শুনেছি, সে কে শুনছে এখানে? শুনেছি অনেক শুনেছে, কিন্তু কে শুনেছে এখানে? কবি শুনেছে। কবি কি শুনছে? ওর ভেতরে, ভেতর দিকে আছে জলার মতো। ওকে, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চকাচকি যত। চলো একটু পড়া ট্রাই করি, বোঝার ট্রাই করি। কবি শুনেছেন, শুনেছি মানে কবি শুনেছেন, সেই ঝাউডাঙ্গাটার ভেতরে, ওই যে ঝাউডাঙ্গাটা ছিল না, এই যে এটা, এটার ভেতর দিকে, তার মানে কার ভেতর দিকে? ওর, ওর মানে কার? এই যে এইটার, এই ঝাউডাঙ্গাটার ভেতর দিকে। ওকে, ভেতর দিকে কি হয়? জলাভূমি আছে, জলার মতো, ড্যাট মিনস কি, জলাভূমি আছে, জলাভূমি আছে। সেখানে কি হয়? বর্ষা হলে কত, সেখানে কি হয়? চকাচকি যত আসে, তার মানে কি পাখা, পাখি, চকাচকি একটা পাখির নাম আমরা শব্দার্থে পড়ছিলাম। তো এই পাখিগুলো কি হয়? আসর বসে, সেখানে তারা আসে, এসে আসর বসে, মানে কি তারা ওইখানে এসে তারা আড্ডা দেয় সাপোজ, বা গুনগুন করে গান গায়। পাখি গান গায় না, একসাথে দল বেঁধে, দল দল বেঁধে, এরকমটা বোঝানো হয়েছে যে ওই স্থানে, ডেট মিন ঝাউডাঙ্গাটার পরে, এখানে এখানে পাখিগুলো আসে। এই যে কই গেল, এই চকাচকি যত ঝাঁকে ঝাঁকে আসে। ওকে, তারপর দেখি, তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব সর। মানিক জলের ঘর, চলো একটু একটু পড়া ট্রাই করি। কাদা চোখে পায়ের চিহ্ন আঁকে পাখের পর, আচ্ছা চলো পড়া ট্রাই করি। তো এখানে কি আছে? সর্বনে মানিক জোড়ের পাখির বাসা বানছে, সর্বনে মানিক জোড়ের ঘর, মানে কি মানিক জোড় পাখির, মানিক জোড় কি এটা পাখির নাম, মানিক জোড়ের ঘর মানে কি ওই জায়গাটায় মানিক জোড় নামে যে পাখিটা ওইখানে ওরা বাসা বাঁধছে, ওইখানে ওরা থাকে। ওকে, আর 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 আচ্ছা দেখো, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাখের পর, খেয়াল করি আমরা ভালো করে। এখানে কাদা খোঁচা একটা পাখির নাম, এই পাখিরা কিন্তু এখানে আসে, ঠিক আছে, এরা কি আসে, তো ওদের যে আসে তার প্রমাণ হচ্ছে তাদের পায়ের চিহ্ন ওইখানে দেখা যায় কাদায়, আঁকে পাখের পর। এখানে কি ওই যে ওই পাখিগুলার পায়ের চিহ্ন থেকে যায়, ওরা যে আসছে তার প্রমাণ হচ্ছে ওই পায়ের চিহ্ন এখানে আছে, তার মানে কি ওইখানে মানিক জলের ঘর বাঁধছে এবং কাদা খোঁচা পাখি এরাও কী করছে, আসছে, আসে। ওকে, তারপর কি বলছে দেখি তো, সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে। তার মানে কি সন্ধ্যাবেলা ঘরের ছাদের কোণে দাঁড়িয়ে কবি খেয়াল করেছেন কিছু একটা, কিছুটা দেখতেছে, কি দেখতেছে দেখি তো, চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে, মানে ওই নদীর ওপারে যে সাদা কাশবন আছে ওইখানে চাঁদের আলো লুটিয়ে পড়ে, ডেট মিন্স কি জ্যোৎস্না, জ্যোৎস্না ছড়িয়ে পড়ে, জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ে, চাঁদের আলো লুটিয়ে পড়া মানে কি জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়া। ওকে, তো এই কথাগুলো এখানে কিন্তু বলা হচ্ছে, তাই না? তো এখানে মূলত কী বলা হয়েছে বলো তো? এখানে কিন্তু বলা হয়েছে মূলত এই কবিতায় কী ফুটে উঠেছে, গ্রাম বাংলার ছবি এবং কবির যে অন্তরের ইচ্ছা, কবির অনেক ইচ্ছা আছে বড় হয়ে কী হবে, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি, এই যে মা যদি হও রাজি, তার বড় হয়ে তার ইচ্ছা কী যে আমি বড় হয়ে খেয়াঘাটের মাঝি হব। আর এর মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে, দেখো আমরা শহরে থাকি, শহরে কি আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কী হচ্ছে, এরকম নদী, নদী আছে, নদীর পরে যে নৌকাঘাটে কেমন কী হয় আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি না, কারণ এখানে নদী তো নাই, নদী হইলেও সেখানে ফেরি পার হই আমরা, লঞ্চ পার হই, কিন্তু খেয়াঘাটের এই বিষয়গুলো তো আমরা বুঝতে পারি না। তো এখানে খেয়াঘাটের এলাকায় কেমন হয়,
প্রাকৃতিক পরিবেশটা, পাখি আছে, চকাচকি আসে, কাদা খোঁচা পাখি আসে, তাই না, মানিক জোড় বাসা বাঁধে, তো এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছে, মানে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠছে এই কবিতায়। চলো আমরা আরও দেখি কী বলছে। বড় হয়ে কবি কী হতে চায়? বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। কেন হতে চায় চলো তো দেখি। বড় হয়ে কবি মাঝি হতে চান, তাহলে কবি সারাবেলা এপার ওপার নৌকা পারাপার করবেন। মাঝি মানে কি? নৌকা পারাপার যারা করে, তার মানে কি এই পার থেকে ওই পারে নৌকা চালাবেন, এই তো। তার নৌকা পারাপারের দৃশ্য দেখবে স্নানরত পাড়ার ছেলেমেয়েরা। চলো এখানে এখানে ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো এই দেখো, এপার ওপার দুই পাড়াতেই যাব নৌকা বেয়ে। তার মানে কি? উনি কেন এই মাঝি হবে? কারণ উনি এপার ওপার দুই পাড়াতেই নৌকা বাবে, নৌকা চালাবে। যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে, মানে যারা স্নান মানে গোসল করবে, তারা কী করবে? ওনার এই যে দৃশ্যটা দেখতে পারবে, উনি নৌকা চালাচ্ছে, কত ভালো, তাই না? এরকম। তারপর হচ্ছে কী আছে দেখি তো, সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে, মানে কি দুপুরবেলা সে কী করবে? আবার আবার বাসায় আসতে পারবে খুব ইজিলি। হ্যাঁ, খাবার দুপুরে খাবার খাইতে বলবে, বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। হ্যাঁ, সে বলতেছে খিদা লাগছে খেতে দাও, এরকম বলতেছে। ওকে, আবার আমি আসব ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে, মানে যখন আবার আধার মানে সন্ধ্যা হবে তখন সে ফিরে আসবে। দুপুরবেলা একবার আসছে, সন্ধ্যা হলে একবার আসছে। বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে, সে যদি অন্য কোনো কাজ করে তার অন্য জায়গায় যেতে হবে, মানে ঢাকায় আসতে হবে বা অন্য আরও দূরে যেতে হবে, তার মানে সে চলে যাবে না, মা তোমার কাছে থাকবে। মাঝি চাচ্ছে, কবি চাচ্ছে সে তার মায়ের কাছে থাকবে। বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। ওকে, আরও কী বলা যায় তাহলে এখানে বলো? দুপুরবেলায় সে ঘরে ফিরবে, মায়ের কাছে খাবার খাবে, সন্ধ্যাবেলাও ঠিকঠাক ঘরে ফিরবে। কবি সবসময় মায়ের আশেপাশে থাকতে চান, তিনি তার বাবার মতো বাইরে দেশের বিদেশে যেতে চান না কাজ করতে, ঠিক আছে, এই জন্য তিনি বড় হয়ে খেয়াঘাটের মাঝি হতে চান। বুঝতে পারছো না? তাহলে কবি এই কবিতায় সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি প্রকাশিত করছে বলো তো? এখানে তিনি কিন্তু তার মানে প্রতিনিয়ত তার মাকে বলতেছে, মা যদি তুমি রাজি হও। তার মানে কি, একটা তার প্রায়োরিটি দেওয়া হয়েছে কাকে, সবচেয়ে বেশি ভালোবাসছে কাকে, তার মাকে। এবং সেই সাথে সে তার মাতৃভূমিকে ভালোবাসতেছে, তার যে এলাকা খেয়াঘাটের মাঝি, তিনি তার পরিবেশের সাথে মিশতে যাচ্ছে। সো মাতৃভূমির প্রতি বিদেশে যাবে না, তার মানে কি অন্য দেশে যাবে না, তার মানে কি সে তার মাতৃভূমিকে ভালোবাসে এবং তার মাকে ভালোবাসে। ওকে, তাহলে আমরা কিছু কিছু প্রশ্ন এখানে বুঝতে পারলাম যে মাঝি কবিতায় কবির কোথা থেকে কোথায় যেতে ইচ্ছা করে, নদীর উপরে যেতে ইচ্ছা করে। নদীর উপরে কী কী আছে? এই যে এইগুলো আছে নদীর উপরে, যে এখানে যেগুলো আছে, এই যে এখানে এইগুলো, হ্যাঁ এইগুলো আছে, এগুলো একটু পড়বা, আমরা মাত্রই পড়লাম। এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটছে? গ্রাম বাংলার ছবি এবং কবির অন্তরের ইচ্ছা, সে যে মাঝি হতে চায় এটা। বড় হয়ে কবি কী হতে চান, কেন হতে চান, তাও আমরা দেখলাম কেন হতে চান, মাঝি হতে চান কেন, সেগুলো আমরা এই যে দেখলাম এখানে লেখা আছে, সেগুলো এই যে এই যে এখানে আছে। আর এই কবিতায় কবির সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি প্রকাশিত হয়েছে? মা ও মাতৃভূমির প্রতি প্রকাশিত হয়েছে। ওকে, সো আমরা কিন্তু মূল ভাবটা পড়ে ফেললাম, তো এই মূল ভাবগুলো এখানে তুমি বুঝে বুঝে এখন লিখবা। আমি ইচ্ছা করলে এগুলো লিখে যেতে পারি তোমাদের, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের লিখে দিব না, কেন জানো? তুমি আমি যে বলছি তুমি এখান থেকে কী বুঝছো, এখন কবিতা এখন পড়বা, তোমার তোমার কি নিজের একটু ক্রিয়েটিভিটি বাড়ুক এই জন্য। হ্যাঁ, কবিতা এখন পড়বা, আমি যে প্রশ্নগুলো বলছি তোমাদের ওই প্রশ্নগুলো তুমি নাও। যেমন একটা মাঝি কবিতায় কবির কোথায় যেতে ইচ্ছা করে একটা কবি একটা প্রশ্ন, নদীর ওপারে কী আছে একটা প্রশ্ন, এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে এটা প্রশ্ন, বড় হয়ে কবি কী হতে চান এবং কেন হতে চান, এই কবিতায় কবি সবচেয়ে বেশি ভালোবাসার কার প্রতি প্রকাশিত হয়েছে একটা প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর তুমি ভালো করে লেখো, তাহলে মূলভাব হয়ে গেল। ওকে, যে এখানে তুমি এগুলো লিখবা মূলভাব, এগুলো তুমি প্রশ্ন আকারে লিখবে না, তুমি মূলভাব আকারে লিখবা। ওকে, তারপর হচ্ছে এখানে কী আছে, আচ্ছা এটা আমরা পরে আসতেছি, আমরা এটা শেষ করি আগে। ওকে, একটু শেষ করো। ওকে, আশা করি একটু পারবা। সো হোপফুলি তোমাদের অনেক উপকার হবে, যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে, যদি মনে হয় তুমি লাইন বাই লাইন বুঝতে পারছো, দেখো আমি চেষ্টা করছি তোমাদের জন্য এভরি লাইন বাই লাইন বোঝানোর জন্য ট্রাই করছি তোমাদের, সো এরকম লাইন বাই লাইন বুঝে পড়তে হবে ভাইয়া, তাহলে এরকম বুঝে পড়ার জন্য আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো প্লিজ, তোমাদের রিকোয়েস্ট করো ভিডিওটা শেয়ার করার জন্য। আর অন্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা সেগুলো দেখো। আসসালামু আলাইকুম।